আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাধীনতার প্রথম দিন আজ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব আমাদেরকে 16 বছর পরে নতুন করে আবার স্বাধীনতা দান করেছে। আসলে এগুলো আমাদের কর্মফলের কারণেই জালিম শাসক আমাদের উপরে আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছিল। এই যে ইভেন গত শুক্রবারেও 2 তারিখে অনেক ইমাম সাহেবরা ছাত্রদের জন্য দোয়া করার কারণে তাদেরকে চাকরি হারাতে হয়েছে, অপমান লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয়েছে। তো যাই হোক, আমার বয়স যখন 16, তখন থেকেই জানি যে আওয়ামী লীগ নেতৃত্বে ক্ষমতায় আজকে 32 বছর বয়সে জানলাম যে না, দেশ এখন স্বাধীন। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। এবং আমাদের কর্মফলটা এমন হওয়া দরকার যাতে করে পুনরায় আমাদের উপর আল্লাহ তাআলা আবার কোনো জালিম শাসক নিয়োগ না করেন। এবার আমাদের সোচ্চার থাকা দরকার, বেশি বেশি ইবাদত করা, আল্লাহ তাআলা তারপর শুকরিয়া আদায় করা। আর দেশব্যাপী যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেছে, ভাঙচুর লুটপাট, এগুলো থেকে নিজে সেফ থাকা এবং অপরকে করতে নিরুৎসাহিত করা। আজকে সকালে মানে আমি যখন নামাজ পড়ে নিঃশ্বাস নিচ্ছিলাম, মনে হচ্ছিল যে একটা নতুন ঘ্রাণ, বাংলাদেশের ঘ্রাণ। আমার কাছে মনে হচ্ছিল যে আমি নতুন একটা বাংলাদেশের ঘ্রাণ পাচ্ছি, সত্যি কথা। আর 1971 সালের বিজয়ের 16 ডিসেম্বর বিজয়ের পরের যে দৃশ্যটা, এটা তোমরা দেখিনি, তবে ভিডিও দেখছি সাদা কালো মোবাইলে টিভিতে। তো ওই সময়ের যে ফিলিংসটা, ওটা কিন্তু আমরা অনুভব করতে পারিনি। কিন্তু গতকাল যখন হাসিনা পদত্যাগ করলো এবং সে দেশ ছেড়ে চলে গেল, এই সংবাদটা যখন ছড়িয়ে পড়ল, মানে আমি দুপুরবেলা প্রতিদিন ঘুমাই, কালকে আমার ঘুম আসেনি, বারবার মনে হচ্ছিল মনের ভিতর থেকে একটা আনন্দ কাজ করতেছে। তারপরে আমি আসরের নামাজ যখন পড়াতে আসলাম, মুসল্লিদের প্রত্যেকের মুখে হাসি, এটা আসলে কল্পনাই ছিল না কখনো, সবাই এরকম একসাথে আনন্দ উল্লাস করবে। হ্যাঁ, 16 বছর যাবৎ কেউ হাসেনি ঠিক মতো, প্রত্যেকেরই কোনো না কোনো কষ্ট ছিল। তো যাই হোক, আমি আসরের পরে যশোর শহরে একটা চক্কর দিছি মোটরসাইকেল নিয়ে। মানুষের ভিতরে যে আনন্দ, মানে প্রফুল্ল, তো মানে প্রত্যেকের মনের ভিতরে যে একটা প্রফুল্ল ভাব, সেটা কিন্তু সবাই প্রকাশ করতেছে। এবং আমি দেখলাম যে আমাদের যশোর শহরের প্রত্যেকটা রাস্তায় নারী এবং পুরুষ তারা নেমে এসেছে, আনন্দ উল্লাস করতেছে, নিজের মতামত প্রকাশ করতেছে। মানুষের মনের ভাব যদি মানুষ প্রকাশ করতে না পারে, তাহলে তাকে কিন্তু স্বাধীনতা বলে না। আলহামদুলিল্লাহ, আমরা পুনরায় বাক স্বাধীনতা ফেরত পেয়েছি। আশা করি বিগত 16 বছরের মতো এখনকার মাহফিলগুলোতে আর কেউ বক্তাদের অদৃশ্য হাত দিয়ে বক্তাদের গলার টুটি চিপে ধরবে না। কোরআন হাদিসের কথা আমরা সুস্পষ্টভাবে বলতে পারব এবং আমরা হকের পক্ষে সবসময় কথা বলতে পারবো, ইনশাল্লাহ, এই আশা আমার। বাকি আল্লাহ তাআলা কী করবেন আমি জানি না, সামনের দিনগুলো হয়তো আরও কঠিন আসতেছে অথবা সহজ হবে। যেটাই হোক, আমরা সত্যের পক্ষে থাকবো ইনশাল্লাহ, এবং এই বাক স্বাধীনতা যেন আমরা আবার হারিয়ে না ফেলি, এ ব্যাপারে সোচ্চার থাকবো। পাশাপাশি আসলে ছাত্ররা তো দেখিয়ে দিল যে ছাত্ররা চাইলে পারে। আমার সত্যি একটা ধারণা ছিল এরকম যে হয়তো এখন যদি কোনো জরুরি অবস্থা সৃষ্টি হয়, তাহলে হয়তোবা বাংলাদেশের ছাত্র জনতা তারা হয়তো পারবে না, কারণ মানে আমাদের যুব সমাজ যেভাবে মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিলো, ইভেন মানে আমি নিজেও মোবাইলের প্রতি আমার একটা আসক্তি আছে, কাজ করে। তো আমি ভাবতাম যে এর কারণে হয়তোবা তারা কোনো আন্দোলনে সফল হতে পারবে না, কিন্তু না, তারা প্রমাণ করে দিয়েছে যে তারা মানে যেখানে তাদের জেগে ওঠা দরকার, সেখানে তারা ঠিকই সময় মতো জেগে উঠেছে। তো যাই হোক, আমি তো কিছুই না,
দেশবাসীর সকলকে আমার মতো এক অধমের পক্ষ থেকে স্বাধীনতার শুভেচ্ছা, বিজয় দিবসের শুভেচ্ছা। 2013-র 5ই মে এবং 2024-এর 5ই জুলাই এই দুইটা দিন কখনো ভুলবো না, এই দুইটা দিনের কথা মনে থাকবে। এবং আমি আশাবাদী যে যারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে। বিশেষ করে হাসিনা যে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, 5ই মে শাপলা চত্বরে আমাদের দিনী ভাইদেরকে রাতের আঁধারে ব্রাশ ফায়ার করে মেরে আবার বলেছিল যে রং মেখে শুয়ে আছে, এবারও তো সে তার মন্ত্রীর দ্বারা বলেছে যে তারা ড্রাগ অ্যাডিক্টেড, স্তাকুরুল্লাহ, তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আমরা আশাবাদী এবং আমরা এটাও আশাবাদী যে আমরা কোনো পুরুষের হাত ধরে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবার আর আমরা কোনো শাড়ির আঁচলে মিশে যেতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।